বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব মিনিমালিজম বা মিনিমালিস্ট লাইফস্টাইল সম্বন্ধে। তো আজকাল যেহেতু ইন্টারনেটের যুগ, হয়তোবা অলরেডি আপনি এই টার্মটির সম্বন্ধে অবহিত আছেন, কিন্তু অনেকেই হয়তোবা এটা এখনও জানেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা। আজকে আজ থেকে কয়েক বছর আগে যখন আমি প্রথম ইন্টারনেটে এই টার্মটি দেখতে পাই, আমার খুব ভালো লেগেছিল, এই কারণে যে আমি এইভাবে জীবনযাপন করতে মন থেকে পছন্দ করি, প্লাস আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জীবনযাপন করে গেছেন এবং আমাদেরকে এভাবে জীবনযাপন করতে অনুপ্রাণিত করে গেছে। এবং আমাদের ধর্ম যেটা বলে যে জাস্ট আজকের খাবার আছে কি না সেটা সম্বন্ধে, মানে সেটা নিয়ে চিন্তা করাই যথেষ্ট, আগামীকালকের খাবার নিয়ে আমাদের চিন্তা করার উচিত না। এর কারণ হচ্ছে, আমরা যদি সত্যিকারভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, তাহলে আল্লাহ তাআলাই তো আগামীকালকে রিজিকের ব্যবস্থা করবেন, এটাই তো হওয়া উচিত। তো যাই হোক, এতটা ইন্টেন্সলি যদি আপনি এটা এভাবে ফলো না করতে পারেন, তবে অ্যাটলিস্ট ওই যে যারা টাকার জন্য এবং বড়লোক হওয়ার জন্য যে হন্যে হয়ে মরিয়া হয়ে সারাটা জীবন ধরে যে চেষ্টা করতে থাকে, তাদের মতো করাটাও ঠিক না। তো যাই হোক, এখন এটার উদাহরণ হবে এরকম যে, এক্সাম্পল, আপনার বাসা থেকে আপনার কাজের জায়গা হচ্ছে 10 মাইল বা 15 মাইল দূর। তো ওই জায়গাতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা যদি গাড়ি থাকে, আপনার যদি একটা গাড়ি থাকে, ওকে, তো একটা গাড়ি কিন্তু আপনি 5 লাখ টাকা দিয়েও কিনতে পারবেন, যে গাড়িটা আপনাকে বাসা থেকে ওই কাজের জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। আবার একটা আপনার 1-2 কোটি টাকা দিয়েও একটা গাড়ি কিনতে পারবেন একই কাজ করার জন্য। তখন যখন 5 লাখ টাকা দিয়ে কিনবেন, তখন এটা আপনার বেসিক নিড, মানে এটা আপনি এক্সট্রা কিছু করলেন না, এটা আপনার প্রয়োজন, ওকে, ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজন। কিন্তু যখন আপনি 5 লাখ টাকার বেশি ব্যয় করবেন ওই গাড়িটা কিনতে, তখন কিন্তু আর এটা নিজের জন্য থাকলো না, তখন এটা হলো কার জন্য? এটা মানুষের জন্য, অন্যকে দেখানোর জন্য, আপনার শত্রুকে দেখানোর জন্য, আপনার ইগোকে বুস্ট করার জন্য, ওকে, বড় হওয়ার জন্য। তো এভাবে চিন্তা করলে আপনি পেয়ে যাবেন যে আমরা অতিরিক্ত কত কিছু করি জীবনে, ওকে, যেটা এসেনশিয়াল, তার বাইরে গিয়ে কত কিছু করি। আর এই এত কিছু করতে গিয়ে আমাদেরকে কী করতে হয়? অনেক স্যাক্রিফাইস করতে হয়, যে দিন রাত টাকা পয়সার পিছে ছুটতে ছুটতে অনেক সময় যে আপনার রিলেশনশিপ, যে টাকা পয়সার চেয়ে অনেক দামি এই রিলেশনশিপ, সেগুলো পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। প্লাস আপনার জীবনে যে এনজয় করার যে টাইম, সেটা আপনি হারিয়ে ফেলেন টাকার পিছনে ছুটতে ছুটতে। তো রেজাল্টটা কী? রেজাল্টটা হচ্ছে, জি, আপনার হয়তো বা অনেক টাকা হবে, কিন্তু আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে যাদের অনেক বেশি টাকা আছে পৃথিবীতে, বেশিরভাগ যা বড় লোক, তারপর যারা খুব বেশি পপুলার, যারা বড় বড় সেলিব্রিটি, তাদেরকে যদি উদাহরণ হিসাবে দেখি, বেশিরভাগই কিন্তু রাত্রে ঘুমাতে পারে না, ওকে, রাতে ঘুমাতে পারে না, কারণ হচ্ছে আপনার টেনশন, বিভিন্ন টেনশন, রাত্রে ঘুমাতে পারে না, তখন তারা ওষুধ খেয়ে বা মদ খেয়ে তারপর তাদের ঘুমাতে হয়। আবার বেশিরভাগই আপনার ঠিকভাবে খাদ্য খেতে পারে না, কারণ ডাক্তার বিভিন্ন ধরনের রোগের কারণে তাদেরকে নিষেধ করেছেন, এটা খাইতে পারবেন না, ওটা খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না, ওকে। তো এগুলো এভাবে, মানে এটা হচ্ছে ফল, ওকে, মানে আমাদের নবী যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন বা আমাদের ধর্ম যেভাবে সাজেস্ট করে, তার বাইরে গিয়ে খুব দূরে চলে গেলে এই এই ফল ভোগ করতে হয়। তো যাই হোক, মিনিমালিজম যারা আপনার পুশ করতেছে বা আপনার পপুলার করার জন্য চেষ্টা করতেছে, তারা বেশিরভাগই হচ্ছে অমুসলিম। তো এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো যে আমাদের নবীর দেখানো পথটাকে তারা পপুলার করার চেষ্টা করছে, খুব খুব ভালো লাগলো। তো যাই হোক, তারা যেভাবে সাজেস্ট করে থাকে যে আপনি কী করবেন, আপনার ঘরে যত মালামাল আছে সব কিছু আপনি বক্স, বিভিন্ন কার্টুনে করে, বক্সে বক্সে করে রাখবেন। যেমন যত শার্ট আছে সব শার্টগুলো একটা কার্টুনে রাখলেন, আবার কার্টুনে লিখে রাখলেন যে এটার মধ্যে শার্ট আছে, প্যান্ট আছে, জুতা, এভাবে যা কিছু আছে ঘরের সব কিছু। এবার প্রথম 1 সপ্তাহ পর্যন্ত আপনি কী করলেন, যেমন আপনি এখন ঘুম থেকে উঠলেন, এখন আপনার দরকার ব্রাশ এবং পেস্ট, তখন আপনার লিস্টে দেখলেন যে কোন কার্টুনের মধ্যে ব্রাশ এবং পেস্ট রাখছেন, তখন ওই কার্টুন থেকে ব্রাশ এবং পেস্টটা নিলেন, বাস, এটা আপনার এসেনশিয়াল, এটা খুব জরুরি এবং প্রয়োজন, এটা রাখলেন। তারপরে আপনার দরকার হচ্ছে নাস্তা করা, এখন নাস্তা করতে গেলে প্লেট দরকার, চামচ দরকার, এগুলো কোথায় রাখছেন সেগুলো বার করবেন।
এভাবে করতে করতে গোসল করার জন্য আপনার তাওয়াল দরকার, হ্যাঁ ড্রেস দরকার, এগুলো বার করলেন। করতে করতে এক সপ্তাহ পর্যন্ত আপনার যা কিছু লাগে সব কিছু বার করার পরে যা কিছু আছে সবগুলো সব কিছু আপনি নিয়ে কাউকে দান করে দেন অথবা বিক্রি করে ফেলেন অথবা ফেলে দেন। তো এক সপ্তাহ পর্যন্ত যদি না লাগে এমন জিনিস এসেনশিয়াল না তাদের মতে, তো এইভাবে আপনি শর্ট আউট করে আপনি বের করে নিতে পারেন। কারণ আমাদের অনেকের আপনার টি শার্ট আছে 20-30-40টা, প্যান্ট আছে মনে করেন 10-15টা, জুতো আছে 5-10 জোড়া, তো ওগুলো এসেনশিয়াল না। আর একটা রুল আছে 80-20 রুল, সেখানে বলা হয়েছে যে আমরা মানে 20% জিনিস, আমাদের 20% জিনিস আমরা 80% ব্যবহার করি আর 80% জিনিস 20% ব্যবহার করি। তো অযথা এই যে 80% এক্সট্রা জিনিস সেগুলো আপনার কাছে বোঝা হিসাবে না রেখে এগুলোকে বিদায় করে দেওয়া ভালো। আর এই মিনিমালিজম বা মিনিমালিস্ট লাইফস্টাইল তারা এই জিনিসটাই প্রমোট করতেছে। তো যাই হোক, সবশেষে যেই মূল যেই মেসেজ সেটা হচ্ছে এই যে আমাদের অজস্র টাকা পয়সা বা অজস্র জিনিস অজস্র এগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য না। আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে এগুলো কখনোই নিজেদের জন্য না, এগুলো কাউকে খুশি করার জন্য বা কারোর সাথে আপনার বিবাদ আছে, হ্যাঁ হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে দেখানোর জন্য বা আপনার নিজের ইগোকে বুস্ট করার জন্য যে মানুষ আপনার দিকে তাকাবে অথবা আপনার গাড়িটার দিকে তাকাবে, মানুষ আপনাকে বড় বলবে, এইগুলোর জন্য। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো চরিত্রগুলো এগুলো হচ্ছে আপনার শয়তানের চরিত্র, ওকে, ইগো, তারপর এই যে বিদ্বেষ হিংসা, এগুলো সব হচ্ছে শয়তানের ক্যারেক্টারিস্টিক্স। তো আপনি এই পথ অনুসরণের মাধ্যমে আপনি কিন্তু আমাদের নবীর দেখানো পথে চলার প্র্যাকটিস গড়ে তুলতে পারলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি জীবনে এত টাকা পয়সার পিছনে ছোটা প্রয়োজন পড়বে না, ভালোভাবে আপনার প্ল্যানিং করলে খুব সামান্য টাকা পয়সা দিয়ে আল্লাহর বরকত থাকলে, বরকত হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, হচ্ছে বরকত থাকলে অল্প টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব। যেমন আপনার সৌদি আরবে দেখবেন যে একজন মানুষ চাকরি করে অল্প বেতনে, যেমন এই যে বিভিন্ন ফার্মে খামারে এই সমস্ত জায়গায় কাজ করে, অল্প বেতনে কাজ করে, ওই বেতন দিয়ে সে তার 3-4 জন বা 5 জন ছেলে মেয়েদেরকে আপনার পড়ালেখা করায়, তারপর বিয়া শাদী দিয়া, তারপরে একটা ঘর বানায়, কিছু জায়গা কিনে চাষ করার জন্য এগুলো করে, তারপর বিদেশ যায়, দেশে যায়, ওকে, এত বরকত। আর আবার অন্যান্য দেশে এমন দেশ আছে যেখানে মনে করেন যে এক একজন মানুষ মাসে 5-6 লাখ টাকা কামায়, কিন্তু মাস শেষে নাই 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 টান থেকেই যায়, ওকে। তো এরকম আর কি, বরকত হচ্ছে মেইন। তো বরকত খোঁজার জন্য অবশ্যই আমরা যদি নবীর পথে চলতে পারি সেখানেই বরকত আসবে, হ্যাঁ, শয়তানের দেখানো পথে চললে কখনোই বরকত আসবে না। তো এটাই হচ্ছে সব কিছু মিলে আলোচনার বিষয়। এগুলো আপনাকে বলার প্রয়োজন ছিল না, এগুলো সবাই মোটামুটি জানে যা কিছু বললাম, কিন্তু তারপর জাস্ট রিমাইন্ডার হিসাবে আমার নিজের জন্য, আপনার জন্য, সবার জন্য রিমাইন্ডার হিসাবে এগুলো বলো আর কি। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।